আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে বেকারি বা মিষ্টির দোকানের মতো করে নিমকি বানাবেন। এটি খুবই টেস্টি এবং কুড়মুড়ে হয় বলে প্রায় এক মাস যাবৎ আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি দেখতে যেমন মজাদার, খেতেও খুবই ভালো লাগে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি। নিমকির খামির বানানোর জন্য শুরুতে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা যে যতগুলা নিমকি বানাবেন সেই অনুযায়ী ময়দাটা নিয়ে নিলেই হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে কালিজিরা দিচ্ছি 2 চামচ। কালিজিরাটা দিলে নিমকিটা খেতে অনেক ভালো লাগে। চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। চিনিটা সাধারণত বেকারিতে বা মিষ্টির দোকানে যখন নিমকি তৈরি করে তখন চিনিটা দিয়ে থাকে, এটা পুরোটাই অপশনাল। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে না দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে কলানো বাটার বা ঘিও দিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিতে হবে। যখন দেখবেন এরকম হাত দিয়ে দলার মতো পাকানো যাচ্ছে ও দলাটা এরকম ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে খুব সহজেই, তাহলে বুঝবেন যে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নেব। খামিরটা বেশি লুজ করা যাবে না, একটু টাইট রাখতে হবে, না হলে বেলতে অসুবিধা হবে। যখন দেখবেন বাটির গায়ে আর কোনো ময়দা লেগে নেই তখন বুঝবেন যে ডোটা হয়ে গেছে। আর দেখুন ডোটা বেশি স্মুথ হবে না, অসংখ্য ফাটা দাগ থাকবে গায়ে। এখন আমি একটি ভেজা কিচেন টিস্যু দিয়ে এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন টিস্যুটা আমি উঠিয়ে নিচ্ছি, খামিরটা আর একটু মথে নিচ্ছি হাত দিয়ে। খামিরটা যেহেতু এত বড় এই জন্য বেলতে অনেক সমস্যা হবে, তাই এটা আমি চাকুর সাহায্যে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আবারও টিস্যু দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। এটা পরবর্তীতে আমি আবার বানিয়ে নেব। এটা হাত দিয়ে একটু চেপে এখন একটা বেলুনের সাহায্যে যতদূর সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। খামিরের মধ্যে তেলটা দেওয়ার কারণে এক্সট্রা আর কোনো কিছু দেওয়ার লাগতেছে না, এটা এমনিতেই বড় হয়ে যাবে। রুটিটা আমি যতদূর পাতলা করা যায় সেভাবে বেলে নিয়েছি। খেয়াল রাখবেন যেন মোটা না থাকে। দেখুন এটা পাতলা হয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আলতো করে মেখে নেব পুরো রুটিটাতে। আর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে ছিটিয়ে দিলে হবে রুটিটাতে। এটা দিলে আমরা যখন নিমকিটা বানাবো তখন ভিতরের লেয়ারগুলো ভালো থাকবে। এখন দড়ির মতো পাতলা করে এমন ভাঁজ করে নিতে হবে। হালকা করে একটু বেলে নিচ্ছি হাত দিয়ে। একটি চাকুর সাহায্যে লেচিটা কেটে নিচ্ছি। আপনারা যে যত বড় বানাবেন সেই অনুযায়ী লেচিটা কেটে নিলে হবে। আমি এখানে ছোট নিমকি বানাবো এই জন্য এরকম করে লেচি কেটে নিচ্ছি। একটা আমি দেখে দিচ্ছি কিভাবে নিমকি বানাতে হবে। এরকম হাত দিয়ে চেপে একটা ছোট গোল করে নিচ্ছি। এখন বেলুনের সাহায্যে এটা যতদূর পাতলা করা যায় বেলে নিতে হবে। আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। আলতো করে রুটিটার গায়ে মাখিয়ে দিচ্ছি। সামান্য ময়দাও দিয়ে দিচ্ছি রুটিটার গায়ে। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে লেয়ারগুলো ভালো থাকবে ভিতরে। এটা দেখুন কিভাবে ভাঁজ করতে হবে। এটা এই পাশ থেকে এর উপরে দিয়ে দিচ্ছি। বেশি চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে চাপে করতে হবে। আর এটা এই পাশে দিয়ে দিচ্ছি। নিমকিটা যাতে বেশি না ফোলে এজন্য একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটা করে দিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও দিতে পারেন।
দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার নিমকি। এখন আমি বাকিগুলোও এভাবে বানিয়ে নিই। আমি এভাবে কয়েকটা বড় আর ছোট নিমকি বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। নিমকিগুলো এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যখন দিবেন নিমকিটা তখন যেন তেলটা মিডিয়াম লো আঁচে থাকে। নিমকিটা বারবার একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে সমানভাবে চারপাশে হয়ে যায়। অবশ্যই নিমকিটা সময় নিয়ে ভাজবেন, বেশি তাড়াহুড়া করা যাবে না। দেখুন নিমকিটার গায়ে কত সুন্দর কালার চলে এসেছে। অবশ্যই এটা মিডিয়াম লো আঁচে রেখে ভেজে দিতে হবে, না হলে কালারটা আসবে না সুন্দর। নিমকিগুলো সুন্দর কালার চলে এসেছে, এখন একটা ছাঁকনির সাহায্যে এটা তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কুড়মুড়ে নিমকি। এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা কুড়মুড়ে আর ক্রিস্পি হয়েছে। আপনারা এটা অনেকদিন যাবত বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। দেখুন ভিতরটাও অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এরকম অসাধারণ সব রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।